সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। শিকর টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিকর টিভিতে আপনাদের সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আমি আশা আজা। শিকর টিভি। তাহলে চলুন যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বিস্তারিত দেখুন রিয়াজুল ইসলাম কাউসারের রিপোর্ট। ইতালির মিলানস্থ মিলান সেন্ট্রাল মসজিদে গত রবিবার মিলান লোম্বার্দিয়া জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে করা হয় এক ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ মামুন, সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিদ্দিকুর রহমান, যুব দল সভাপতি তোফাজ্জল হোসেন তপু প্রমুখ ইফতার মাহফিলে আগত উপস্থিত মুসল্লিদের শুভেচ্ছা জানান। ইফতার মাহফিলে পবিত্র মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে বয়ান পেশ ও দোয়া পরিচালনা করেন মুসলিম সেন্ট্রাল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা গাউসুর রহমান এবং ইমাম হাফিজ নাজমুল হোসেন সুরুজ। ইফতারে মিলান ও ভারেজ বিএনপির নেতৃবৃন্দ সহ মাদারীপুর জেলাবাসী, কুমিল্লা সমিতি, পাবনা সমিতি, বৃহত্তর ও ঢাকা সমিতি, সিলেট সমিতি, নোয়াখালী সমিতি, মিলান বাংলা প্রেস ক্লাব, সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সমিতি সহ মিলান কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মিলানস্থ শত শত মুসলিম নারী পুরুষ অংশগ্রহণ করে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় করেন বিশেষ মোনাজাত। ইতালির মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার, শিকর টিভি নিউজ। এই ছিল আজকের মতো আমাদের সংবাদ। আমাদের সঙ্গে থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের সংবাদ দেখুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শিকর টিভি।